নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটর নিউজ। আর আজ আমরা আছি পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই ইউনিটের গৌরাঙ্গ কোলসুরে। চলতি বছর 2022 আলু ব্যবসার ক্ষেত্রে কি কি পদক্ষেপ নিতে হবে, কি কি বিষয়ে হতে হবে সচেতন, সেই বিষয়ে আজ আমরা কথা বলবো পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সদস্য মাননীয় অভিজিৎ রায় মহাশয়ের সঙ্গে। এছাড়াও ওনার সাথে কথা বলে জেনে নেব ক্ষীরপাই হিমঘরগুলিতে এখনো কত পরিমাণ আলু লোড হয়েছে, আজকের স্টোর ডেলিভারি জ্যোতি আলুর দাম কত, এবং শেষে দেখে নেব এখানের আলুর গুণগত মান কেমন। যারা দীর্ঘদিন ধরে আলু ব্যবসা করে আসছেন তারা আলু সংক্রান্ত সব খবর, এবং যারা নতুন আলু ব্যবসা শুরু করেছেন বা করবেন ভাবছেন তারা আলু ব্যবসা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। সারা ভারতবর্ষের আলু বাজারদর, লোডিং আনলোডিং রিপোর্ট সব সময় আপনার স্মার্টফোনের মাধ্যমে পেতে এখনই প্লে স্টোর থেকে ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপটি ডাউনলোড করুন। দর্শকও হামারি হিন্দি ভাষী দর্শকও সে হামার না বিনম্র নিবেদন হ্যায় কি ইস ভিডিও কো অন্ত তক দেখে ক্ষীরপাই ইলাকে কি এক বড়া আলু ব্যাপারী মিস্টার অভিজিৎ রায় নে হামে জো বয়ান দিয়া উসে হাম ইন শর্টলি হিন্দি পে বোল দেঙ্গে ভিডিও কে অন্ত পে। আমার নাম অভিজিৎ রায়। আমি ক্ষীরপাই ইউনিটের জেলা কমিটির সদস্য। আমাদের ক্ষীরপাই ইউনিটে 3টি কোল্ড স্টোরেজ আছে, তার মধ্যে যেটা আমরা দাঁড়িয়ে আছি এর নাম হচ্ছে গৌরাঙ্গ কোল্ড স্টোরেজ, সীমা এডিবিলস প্রাইভেট লিমিটেড, নিউ মহালক্ষ্মী কোল্ড স্টোরেজ। এই হিমঘরগুলির ক্যাপাসিটি মোটামুটি 15 লাখ। হ্যাঁ, বর্তমানে কি এই সব হিমঘরগুলিতে লোডিং চলছে? হ্যাঁ, 3টি স্টোরে লোডিং চলছে। গতকাল পর্যন্ত অর্থাৎ 27 তারিখ পর্যন্ত মোটামুটি কত আলু লোড হয়েছে? 3,48,000 প্রোডাক্ট 3টি স্টোর মিলে লোড হয়েছে। পার্সেন্টেজ হিসাব ধরলে? পার্সেন্টেজ হিসাব কত করলে পারে কত হবে? 4 × 60 ওই 25-30% হয়েছে। 25 থেকে 30%। হ্যাঁ, আপনাদের এখানে মূলত কোন কোন আলু চাষ হয়ে থাকে স্যার? আমাদের এখানে বেশিরভাগই আলু চাষটা জ্যোতি হয় এবং কেবাইস খুব অল্প হয়, পোগরাজ হয়, কিন্তু পোগরাজ এবছর সব বেরিয়ে চলে গেছে, স্টোরের মধ্যে ঢোকে নেই। আজ 50 কেজি স্টোর ডেলিভারি জ্যোতি আলুর কি দাম যাচ্ছে? 750 টাকা প্যাকেট জ্যোতি আলুর দাম স্টোর ডেলিভারি। চাষির কাছ থেকে আলুটা কেনা পর থেকে স্টোরে আসা পর্যন্ত কত টাকা খরচ হয় যদি একটু বলেন আমাদের? খরচ মোটামুটি 445 টাকা থেকে 450 টাকার মধ্যে প্যাকেটে খরচ। কোন কোন খাতে খরচাটা হয়? খরচাটা হয় হচ্ছে আমাদের থলি কিনতে হয়, লেবার খরচ আছে, আনলোড খরচ আছে, এবং লেবার খরচ, আনলোড খরচ, গাড়ি ভাড়া রয়েছে। আজকে তাহলে 50 কেজি দাম কত বললেন? 750 টাকা। আচ্ছা, গতকাল থেকে আজকে দাম একটু বাড়লো না কমলো? না, গতকাল থেকে আজ একটু দামটা কমলো, কমেছে। আপনাদের এলাকায় কাঠা প্রতি এখন জ্যোতি আলুর ফলন কি রকম হচ্ছে, বেরোচ্ছে কত? মোটামুটি উপরের দিকে আপনার ওই 6 প্যাকেট থেকে 7 প্যাকেট, আর নিচের দিকে মোটামুটি 2 থেকে 3। অন্যান্য জায়গা থেকে এখানে ফলন কি একটু ভালো হয়েছে? হ্যাঁ, অন্যান্য জায়গা থেকে আমাদের এখানে ফলনটা একটু ভালো হয়েছে। ভালো হয়েছে। আচ্ছা, কি মনে হচ্ছে আপনাদের এলাকায় হিমঘরগুলি কতটা লোড হতে পারে? আমরা 70% এক্সপেক্ট করছি। 70%? হুম। গত বছর মোটামুটি কত আলু লোড হয়েছিল? গত বছর আমাদের এখানে আলু লোড হয়েছিল 6,66,000। পার্সেন্টেজ হিসাব ধরলে? পার্সেন্টেজ পরে এখানে কত আমাদের প্রায় 80% লোড হয়ে গেছিল। সেখানে এবছরে আপনি আন্দাজ করছেন 70%? 70% লোড হবে বলে আমরা এক্সপেক্ট করছি। উত্তরপ্রদেশ বা উত্তরবঙ্গ থেকে আলু আসছে নাকি এখানে? আমাদের এখানে আলু মূলত আসেনি, ওইগুলো অন্য জায়গাতে আসছে, তবে সীমা স্টোরে আসছে এবং মহালক্ষ্মী স্টোরে আছে, গৌরাঙ্গ স্টোরে কোনো আমাদের বাইরে থেকে কোনো আলু আসেনি। কোনো আলু আসেনি? না। বর্তমানে উত্তরপ্রদেশ বা উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গের আলুর দাম বেশ অনেকটাই বেশি। হ্যাঁ, কি মনে হচ্ছে আগামী দিনে ভিন রাজ্যে বা আমাদের রাজ্যের বাজারগুলিতে এই দামে আলু বিক্রি করা যাবে? খুব মুশকিল ব্যাপার আছে, কেননা যেহেতু আমাদের মূলত বাংলার আলু যেই এলাকাগুলো যায় সেই এলাকাতে, ছত্তিশগড় যায় যেগুলো, সেই ছত্তিশগড় কিন্তু আমরা আলু দিতে পারবো না, কেননা তাদের যে দাম হচ্ছে আমাদের এখানে দামের থেকে অনেকটা ফারাক রয়ে যাচ্ছে। সেই জন্য আমরা আশা করছি যে ওই দামে আমরা বিক্রি করতে পারবো না বলে আমরা মনে করছি, এবং আমাদের বাংলার আলুর মান উত্তরপ্রদেশের থেকে খারাপ এবং উত্তরবঙ্গের থেকেও খারাপ। আচ্ছা, আমাদেরই আরেক সদস্য তারকনাথ রায়, আপনি ওটি কথা বলুন। বল না, বল না, বল না, বল না, ঠিক আছে ঠিক আছে।
ভবিষ্যতে আলুর দামের ক্ষেত্রে কি ধরনের প্রভাব পড়বে বলে আপনি মনে করছেন? না, যে দামে অন্যান্য স্টেটগুলো লোড হচ্ছে, যে কম দামে লোড হচ্ছে, তার থেকে তো আমাদের তো মনে হচ্ছে যে কম্পিটিশন করা আমাদের পক্ষে খুব মুশকিল হয়ে যাবে। 2022 সাল আলুর জন্য কেমন হবে? না, আমার তো মনে হচ্ছে খুব ক্ষতিকারক বছর হবে এবছর। বিস্তারিত বলতে কীরকম? ওই যে একটাই কথা, আজকে উত্তরপ্রদেশে আলুর দাম হচ্ছে মোটামুটি, যেটা আমি খবর পেয়েছি সকালে ফোন টোন করে যে খবর পেয়েছি, আজকে করে 500 টাকা ছাট্টা আলুর দাম, মানে ডালা আলুর দাম কুইন্টাল। তা সেই সিমিলারলি আমাদের এখানে দাম হচ্ছে আজকের দিনে মোটামুটি 1300-1400 টাকার মধ্যে আলুর দাম হচ্ছে, ছোটো আলু বড়ো আলু কম্পেয়ার করে 1300-1400। তাহলে পরে সেই মার্কেটে আমরা কী করে তার সঙ্গে কম্পিটিশানটা করবো? আমাদের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্যের আলু চাষী বা ব্যবসায়ীদের কি বার্তা দিতে চান আপনি? ব্যবসায়ীদেরকে একটু চিন্তা ভাবনা করে আলু ফেলতে বলছি, কেননা বেশিরভাগটা ক্ষেত্রে তো আমাদের লসের সম্ভাবনাটা বেশি, তবে অন্যান্য বছরের তুলনায় এবছর একটু চাষি লোডটা একটু বেশি হচ্ছে। ব্যবসাদাররা অনেকে কিন্তু মুখ ফিরে নিচ্ছে, এরকম মানে আতঙ্কে একটা ভুগছে যে এই তো আলু আলুটা রাখবো, এই আমাদের পয়সা হবে কি, এরকম একটা চিন্তাভাবনা প্রত্যেকেই করছেন ব্যবসাদাররা। এবং তাদেরকে একটা কথাই বলছি বারবার, যে আমার ব্যবসাদার ভাইদের জন্য একটা আমি বার্তা দিতে চাই যে সবাই প্রত্যেকেই কিন্তু খুব চিন্তাভাবনা করে আলু ইয়ে করা উচিত। কিন্তু একটা কথা হচ্ছে, দেখুন মহাভারতের কথা, যে চক্রব্যূহ যখন ওই মানে রচনা হয়েছিল, অভিমন্যু কিন্তু ঢোকার রাস্তা জানতো কিন্তু বেরোনোর রাস্তা জানতো না। অতএব আমরা ঢুকে পড়লাম, আলু রেখে দিলাম, কিন্তু বেরোবার রাস্তা তো আমরা জানি না। সেই জন্য বলছি যে প্রত্যেকটি ব্যবসাদার ভাই বা যারা আলু সংরক্ষণকারী তাদের বুঝতে একটাই বার্তা, তারা খুব চিন্তাভাবনা করে যেন আলু সংরক্ষণ করেন। আমাদেরও ক্ষীরপা ইউনিটের পক্ষ থেকে, প্রগতিশীল আলু ব্যবসায়ী ক্ষীরপা ইউনিটের পক্ষ থেকে আমাদের ইন্ডিয়া পটাটো নিউজকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককে আমাদের ধন্যবাদ। दोस्तों, आज पश्चिम बंगाल की पश्चिम मिदनापुर जिले की खीरपाई इलाका विजिट करके हमें पता चला कि यहाँ कुल मिला के 3 कोल्ड स्टोरेज है, और इन तीनों कोल्ड स्टोरेज की टोटल कैपेसिटी है लगभग 15 लाख पैकेट की आसपास। कल तक यहाँ 3,45,000 पैकेट आलू लोड हुआ है। परसेंटेज की हिसाब अगर किया जाए तो सिर्फ 25-30% ही हुआ है। अभी आज खीरपाई इलाके में 50 किलो स्टोर डिलीवरी ज्योति आलू की कीमत है 750 रुपया। तो दोस्तों, यही थी आज की रिपोर्ट। इस वीडियो को अपने दोस्तों से शेयर कीजिए, और आलू से संबंधित सारी जानकारी के लिए हमारे YouTube चैनल को सब्सक्राइब कीजिए और हमारी Facebook पेज को लाइक कीजिए। मिलते हैं आपसे अगले वीडियो में, तब तक के लिए स्वस्थ रहना, मस्त रहना। जय हिंद, जय किसान। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখার বাজার গত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।